জাতির পিতার ঐতিহাসিক নেতৃত্বের কারণেই দেশ স্বাধীন হয়েছে, তবে দেশ ও স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র এখনো চলছে বলে আলোচনা সভায় সতর্ক করলেন বক্তারা। জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরীর দামপাড়ায় পুলিশ লাইনে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তারা। বক্তারা বলেন, একটি গোষ্ঠী দেশের ইতিহাস বিকৃতির চেষ্টা করছে, বঙ্গবন্ধুকেও হেয় করার চেষ্টা করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় সহ আরও অনেকে। ষড়যন্ত্র অব্যাহত আছে, তারা পায় সেই এখনো পাকিস্তান ভাঙ্গার কষ্ট তারা ভুলতে পারেনি, সেই বিলাপ এখনো করে যাচ্ছে, বঙ্গবন্ধুকে নানাভাবে হেয় করার চেষ্টা করছে, নানা লোককে নিয়ে এসে বঙ্গবন্ধুর সাথে সমকক্ষ বানানোর চেষ্টা করছে, ইতিহাস বিকৃতির যে ধারাবাহিকতা সেটা এখনো অব্যাহত রাখছে। দেশি বিদেশি পরাশক্তি সমূহের প্রণোদনায় তারা বেড়ে উঠছে, এটা কিন্তু আমাদের জন্য একটা বাস্তবতা। এদেরকে আমরা রাজনৈতিকভাবে প্রতিহত করার চেষ্টা করছি, এখনো করছি, সংগ্রাম প্রাতিষ্ঠানিকভাবে যেন বিদ্যমান থাকে, এই বিষয়ে আমাদের একচুলও নড়া যাবে না।